কারণে এই রাস্তাটি বেহাল দশার সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, আমি সাধন বিশ্বাস, সোনা বাংলা পক্ষ থেকে আপনাদের দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার মোয়ালি থেকে আরপাড়া পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি দর্শক আপনারা জানেন এই আরপাড়ার লোকজন মোয়ালি হয়ে আরিচা ঘাটে যাতায়াত এবং এই এলাকার কৃষকদের ফসল বাড়িয়ে নেওয়ার একমাত্র রাস্তা হচ্ছে এটি। দর্শক, সেই রাস্তাটি এই বছর স্থানীয় মাটি ব্যবসায়ীদের ট্রাক যাতায়াতের কারণে রাস্তাটি একেবারেই বেহাল দশার সৃষ্টি হয়েছে। দর্শক, স্থানীয় কৃষকদের দাবি একটাই, সেটি হচ্ছে অতি দ্রুত এই রাস্তাটি যেন মেরামত করে দেওয়া হয়। রাস্তাটা আমাদের কৃষকের রাস্তা নষ্ট করে ফেলাই দিছে ব্যবসা, মাটির ব্যবসা আলারা রাইতের বেলা মাটি নিয়ে একেবারে রাস্তা নষ্ট করে ফেলাই দিছে, দর করে মানে খুঁজে মানে আইলিয়ে এখন মানুষ আইটের পারতো না। রাস্তার পরিস্থিতি খুব খারাপ, রাতের অন্ধকারে মোটামুটি রাস্তা দিয়ে মাটি নিতে হয় মাটির ব্যবসায়ীরে। এই রাস্তাটা যদি অতি শীঘ্রই মেরামত করে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা এই ধান টান নিতে পারবো না। মাটি যারা ব্যবসা করে তারা এই যে মাটি রাইতে রাইতে এই যে মাটি কাটতেছে, ট্রাক নেয়, ট্রাক নিয়ে হেরে রাস্তা আমাকে বেহাল করে ফেলাইলো। আমরা তো এই ভ্যানে ঘোড়ার গাড়িতে ধান নেই, তা তো এখন নেওয়ার সুবিধা নাই, তাড়াতাড়ি আমাকে রাস্তাটা মেরামত করে দেন। মাটির ব্যবসায়ালারা এই মাটি গাইটে রাস্তাটা খুব ঠিক করে হালাইছে, রাস্তা মেরামত না করলে কৃষকরা আবার এই রাস্তা দিয়ে গাড়ি ঘুরি ভ্যান ট্যান নেওয়া খুব জুলুম হয়ে গেল। এই রাস্তাটায় মাটির ব্যবসায়ীরা রাত্রে রাত্রে মাটি কাটে জায়গায় জায়গায় গিরা সমান এক হাত দেড় হাত উঁচে নিচে করছে। আমাদের এই রাস্তা দিয়ে খালি হাতেই চলা কষ্ট, আর ধান পান নিয়ে যে যামু ভ্যান রিক্সা নিয়ে যামু যাওয়ার মতো কোনো কায়দা নাই। মাটির ব্যবসায়ীরা ব্যবসা করতেছে, আমাদেরকে সর্বশান্ত করে দিতেছে।